হ্যালো বন্ধুরা, আপনি পৃথিবীর যে দেশেই বাসিন্দা হন না কেন, আপনার নিজের দেশের আর্মি আপনার কাছে গর্বের। আর আর্মিতে যোগদান করা বা নিজে একজন আর্মি ম্যান হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করে কঠিন কঠিন পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তবে যাই হোক না কেন, কোনো নরম মনের মানুষের জন্য আর্মি নয়, কারণ প্রতিটি দেশ একজন সাধারণ মানুষ থেকে আর্মি ম্যান তৈরি করার জন্য বুক কাঁপিয়ে দেওয়ার মতো ট্রেনিং দিয়ে থাকে। আর এই ট্রেনিংয়ের কিছু দেশ সত্যি আপনাকে অবাক করে দিতে পারে, এমনই এক গ্রেনেড যেটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। তা নিয়ে খেলা থেকে শুরু করে উঁচু উঁচু বিল্ডিং থেকে কিছু সেকেন্ডের মধ্যে নামা পর্যন্ত আজ আপনাকে কিছু বিশেষ ও অবাক করার মতো মিলিটারি ট্রেনিংয়ের বর্ণনা করতে চলেছি। তবে চলুন শুরু করা যাক। হট পটেটো 2012 সালে চায়নার তরফ থেকে একটি ভিডিও সম্প্রচারিত করা হয়। যে মানুষই এই ভিডিওটি দেখেছে সে মানুষই অবাক হয়েছে। এই ভিডিওটিতে দেখা যায় যে কিছু অংশ মিনি পিন বার করা গ্রেনেডের সাথে খেলছে। হ্যাঁ, তারা আমাদের ছোটোবেলার সেই খেলা হট পটেটো বা মিউজিক্যাল চেয়ার খেলছে। এই খেলাতে ততক্ষণ বস্তুটিকে ঘোরাতে হয় যতক্ষণ না মিউজিক বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের খেলা আর আর্মিদের খেলার মধ্যে পার্থক্য একটি, তা হলো সত্যিকারের জীবন্ত গ্রেনেড। চায়নার সৈনিকগুলো তাদের জীবনকে হাতে রেখে এই গেমটিকে খেলে, আর এই গ্রেনেডটি যদি হাতে ফাটে তাহলে কি হবে তা হয়তো আপনাদের বলার প্রয়োজন। কিন্তু বোমাটিকে ফাটার আগেই সৈনিকদের বোমাটিকে গর্তে ফেলে দিতে হয়, এবং ফেলে দেওয়া মাত্রই সৈনিকরা তাড়াতাড়ি মাটিতে শুয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার জন্য। ট্রেনাররা বলেছেন এই টেস্ট কোনো সৈনিকের কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিচক্ষণতার প্রমাণ দেয়। এই ভিডিওটিতে কেউই আহত হয়নি, কিন্তু তবে ভুল তো কোনো সৈনিকের দ্বারা অবশ্যই হয়, কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ইন্টারনেটে আপলোড করা হয় না। কোবরা ব্লাড নামের মতোই এই প্র্যাকটিসটিও সত্যিই অত্যন্ত ভয়ঙ্কর, যা কিনা নরম মনের মানুষদের জন্য কখনোই না। এই প্র্যাকটিসটি ইন্দো প্যাসিফিকে হওয়া সবথেকে বড় প্র্যাকটিস। হ্যাঁ, এই প্র্যাকটিসটি সেই প্র্যাকটিস যেখানে ইউএস নেভির সেনারা জান্ত কোবরা সাপকে মেরে তার রক্ত পান করে। এই এক্সারসাইজ ভীষণ বড় এক্সারসাইজ, যেখানে অনেক দেশের সেনা মিলে শুটিং প্র্যাকটিস করে, একসাথে যুদ্ধ অভ্যাস করে। কিন্তু প্রত্যেকটি সৈন্যরা একটি বিশেষ এক্সারসাইজের অপেক্ষায় থাকে, যেটা হলো জঙ্গল সার্ভাইভাল ট্রেনিং, যেখানে থাইয়ের কমান্ডো আমেরিকা সৈন্যদের জঙ্গলে কি করে বিনা কোনো সহযোগিতায় বেঁচে থাকতে হয় তার জ্ঞান দিয়ে থাকে। এই ট্রেনিংয়ে সৈন্যরা গাছপালা পোকামাকড় খেয়ে থাকে, এবং কোবরা সাপও এই খাদ্য লিস্টে রয়েছে। থাইয়ের সৈনিকেরা জ্যান্ত সাপের রক্ত পানে ভীষণ, এবং এরাই আমেরিকার সৈন্যদের মুখে জ্যান্ত কোবরার রক্ত ঢেলে দেয়। এই কাজ কোনো নরম মনের মানুষদের জন্য একদমই নয়, এমনকি অনেক সৈনিক এমন ডাস করার থেকে পিছিয়ে যায়। তবে যারা এ রক্ত পান করেছে তারা এর স্বাদ মাছের স্বাদের সাথে তুলনা করেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।